আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, কারিয়ানা কোরআন শিক্ষা সোসাইটির আজকে পঞ্চম নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। পঞ্চম নম্বর ক্লাসে আমরা যে অক্ষরটা পড়ব সে অক্ষরের নাম হলো সা। সা সা সোজা টানের দুই মাথা উঁচু, ওপরে তিন নোক্তা, তার নাম সা, তার নাম সা। অথবা একটি দাঁতের উপরে তিনটি নোক্তা থাকিলে, তার নাম সা, তার নাম সা। সা সা অক্ষর উচ্চারণ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এই অক্ষরের পাশাপাশি আরও কয়েকটি অক্ষর আছে। যদি উচ্চারণ করতে আমরা সাবধানতা অবলম্বন না করি তাহলে সা থেকে সিন অক্ষর উচ্চারণ হতে পারে, সাদ অক্ষর উচ্চারণ হয়ে যেতে পারে, যার কারণে এই সা অক্ষর বলার সময় একেবারে জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। সা হালকা করে, যাতে করে শেষ না হয়। সা 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 এভাবে আমরা কয়েকবার পড়ে নেব। আর ছন্দে ছন্দে আমরা বলি, সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু, অথবা সু সি সা কয়েকবার পড়ে নেব। সা পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সা জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সা জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সুন সিন সান, সা জবর সা, তা জের তি সাতি, সা পেশ সু, বা জের বি সুবি, সুবি সু বি, সা জবর সা, বা জের বি সাবি, তা জবর তা সাবিতা, হামজা জবর আ, আমিল বে সায়ের সাথে আস আস। আমরা এখান থেকে বানান করে এই পর্যন্ত পড়ে নেব। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সা জের সি, সি মিলবে নুনের সাথে সেন, সা জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সা জবর সা, তা জের তি সাতি, সা পেশ সু, বা জের বি সুবি, সা জবর সা, বা জের বি সাবি, তা জবর তা সাবিতা, হামজা জবর আ, আমিল বে সায়ের সাথে আস। বানান সারা পড়ব। সা সি সু সুন সিন সান, সা তি সু বি সা বি তা আস, কয়েকবার পড়ে নেব আমরা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বন্ধুগণ, আজকে আমরা পাঁচ নাম্বার ক্লাস সমাপ্ত করলাম। আগামীকাল ছয় নাম্বার ক্লাস শোনার জন্য, দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।